তুই অনেকক্ষণ ধরে কিছু না খেয়ে আছিস, জুসটা খেয়ে না। তাহলে কি এটা ভেবে নেবো যে আমার দিয়ে আর আমার কথা ভাবে না? তুই আমি কিছু রিকোয়েস্ট করলেও তুই সেটা রাখবি না? আমার কিছু হয়ে গেলেও তুই এইভাবে চুপ কর, একদম চুপ, এসব কথা একদম বলবি না তুই। ঠিক আছে, বলবো না। তুই তাহলে জুসটা খেয়ে না। ছোটবেলার থেকে দুষ্টুমি করা, কথা না শোনা, এই ব্যাড হ্যাবিটসগুলো আমার ছিল। তুই কত বকতিস আমাকে, কিন্তু তুই কখনো কারো কথা শুনিসনি, এমনটা আমি কখনো দেখিনি। এখন তোরও দেখছি আমার মতন কথা না শোনার হ্যাবিট হয়ে গেছে। কতবার আমি তোকে বলেছি যে প্লিজ এই অবস্থায় একা একা তুই বাইরে যাস না। তোর তোর মন্দিরে যাওয়ার ছিল, তুই তুই আমাকে বলতে পারতিস, তুই আমি তোকে নিয়ে যেতাম। তোর আসতে কত লেট হয়েছে, আমি বাড়ির সবাই আমরা আমরা কত টেনশনে ছিলাম তুই জানিস। তোর এখন আমার জন্য সময় কই বল? তুই আমাকে একবার অ্যাটলিস্ট বলে তো দেখতে পারতিস। না রে, তোর জীবনের সব সময়টুকু যদি আমি নিয়ে নিই স্বার্থপরের মতো, তাহলে কি করে চলবে বল? তুই এখন বিবাহিত, এটা তো মনে রাখতে হবে। তোদের একটা নতুন জগৎ হয়েছে, তোদের একটা পার্সোনাল লাইফ আছে। আমি যদি সব সময় তোকে বিরক্ত করি তাহলে কি? এসব সব কি বলছিস তুই? তুই এসব মস্ত কথা কি করে ভাবলি? তুই তুই আমাকে কিছু বলবি আর আমি বিরক্ত হব? তুই যাই হয়ে যাক না কেন, তোর ছোট কখনো বদলাবে না। আগে আগে যেমন ছিল তেমনটাই থাকবে। প্লিজ তুই আর এরকম কথা আর কখনো বলিস না। বদলে গেছে, সেই সময়টা বদলে গেছে, সেদিন থেকে বদলে গেছে যেদিন থেকে তোর বিয়ে হয়েছে, সেদিন থেকে বদলে গেছে যেদিন থেকে তোর দীর কথার গুরুত্ব তোর কাছে কমে গেছে। বদলে যাওয়াটাই নিয়ম, আর সেটা যদি মেনে নিতে না পারি তাহলে সেটা মূর্খামি ছাড়া আর কিচ্ছু নয়। কিছু মনে করিস না ভাই, সত্যি কথাটা বলে দেওয়াই ভালো। আমি আমি জানি না কেন তোর তোর মনে এই সমস্ত কথা এসছে। যদি তোর তোর যদি আমার উপর এইটুকু বিশ্বাস ভরসা থাকে, তাহলে জানবি যে আমি আগে যেমন ছিলাম ঠিক
তেমনই আছি। আমার লাইফে তোর জায়গাটা যেমন ছিল, ফিউচারও ঠিক তেমনই থাকবে। ঠিক, তুই আমার সব কিছু। তুই প্লিজ, তুই আমাকে এইভাবে ভুল বুঝিস না। শোনো না, আজ তো তুমি দেরি করে অফিসে যাবে, তাই ভাবলাম লাঞ্চটা যদি বাড়িতেই করে যাও, আমি তোমার জন্য তোমার সব থেকে পছন্দের খাবারটা রান্না করেছি, চিংড়ি মাছের মালাইকারি। এটা তোমার সব থেকে ফেভারিট না? এসো না, খেয়ে নেবে, খেয়ে নাও। তোমার প্রবলেমটা কি গো? হ্যাঁ, আমার জন্য তুমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করে এনেছো? বাড়ির একটাও লোক ঠিক মতো খেতে পারছে না, দিই তো কোনো মতে মুখে খাবার তুলছে, যখন তখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। কি ভাবলে আমাকে রান্না করে খাওয়ালে আমার মুড ঠিক হয়ে যাবে? হ্যাঁ অর্ক, আমি সবার জন্যই রান্না করেছি, কিন্তু শুধু তোমার খাবারটা ঘরে নিয়ে কোনো দরকার ছিল না। বাড়ির কোনো মানুষের এখন চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার মতো মনের অবস্থা নেই। প্লিজ প্রত্যেকটা মানুষের একটু খেয়াল রাখো, এখন স্পেশালি দির। আমাকে নিয়ে না ভেবে দিকে নিয়ে ভাবো, পিউ প্লিজ। চলো, ভাই ফিরে এলে আমি এই কথাটা তো বলবই ভাইকে। পাখি ছোটকে চোখে হারে, আমার ভাই খুব লাকি, ও তোমার মতন একজন কেয়ারিং লাইফ পার্টনার পেয়েছে। সেই সময়টা বদলে গেছে, সেদিন থেকে বদলে গেছে, যেদিন থেকে তোর বিয়ে হয়েছে সেদিন থেকে বদলে গেছে, যেদিন থেকে তোর দীর কথার গুরুত্ব তোর কাছে কমে গেছে। সত্যি সময়টা বদলে গেছে, অন্যদের চোখে আমি একমাত্র দোষী, ভাই বোনের সম্পর্কের মাঝে আমি আজ একটা বড় বাধা। যত ভুল বোঝাবুঝি, যত মনে মানেন না, সব আমার জন্য। আগে তুমি আবার খাচ্ছ? বাড়ির সিচুয়েশন এখন ঠিক নেই, বাট তুমি যদি সবসময় এরকম মন খারাপ করে থাকো তাহলে কি আমার ভালো লাগে? পাখি, আমার কথা শোনো।